গৌরবের মহান বিজয় দিবস উদযাপন করেছে ইতালি আওয়ামী লীগ। গেল 16 ডিসেম্বর তর্পিনাতারস্থ কমনের হলে বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফরাজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবান শিকদার। সভার শুরুতে বাংলার বীর সন্তানদের প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সহসভাপতি কে এম লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জি এম কিবরিয়া। আলোচনা সভায় দেশ ও সার্বভৌমত্ব রক্ষায় বঙ্গবন্ধু সহ যারা স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান। প্রবাস জীবনের কর্মব্যস্ততার মাঝেও বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগ, যুবলীগ, রোম মহানগর আওয়ামী লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়েই শেষ হল গৌরবের মহান বিজয় উৎসব। শিমুল রহমান, এনআরবি টিভি, ইতালি।